সুনামগঞ্জে হাওর বাওর নদীনালা খালবিলের বিস্তীর্ণ জলাশয়ে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়। 200 প্রজাতিরও বেশি মাছ পাওয়া যায় এই অঞ্চলে। ঢাকা সহ সারা দেশেই এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। আবার দেশের আমিষের চাহিদা পূরণ করে বিশ্বের 51টি দেশে রপ্তানি করা হচ্ছে সুনামগঞ্জের হাওর নদীর মাছ। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। বলা হয় মৎস্য পাথর ধান সুনামগঞ্জের প্রাণ। আদিকাল থেকেই সুনামগঞ্জের মাছের সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়ে। হাওরের রাজধানী কিংবা মাছের রাজধানী যে নামেই বলা হোক, দেশের মিঠা পানির সর্ববৃহৎ জলাধার সুনামগঞ্জ। হাওর নদীর দূষণমুক্ত সুস্বাদু মাছের কদর আছে সারা দেশ জুড়ে। সুনামগঞ্জে প্রায় 1000 হাওর বাওর নদী নালা খালবিলের বিস্তীর্ণ জলাশয়ে ঝাঁকে ঝাঁকে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়। দেশের 260 প্রজাতির মধ্যে শুধু সুনামগঞ্জের হাওর নদীতে 200 প্রজাতিরও বেশি মাছ পাওয়া যায়। সুনামগঞ্জে খালে বিলে নদীতে হাওরে বাওরে সবখানে মাছ, মাছ আর মাছ। এবং মাছ যে শুধু মানে এক জাতের বা দুই জাতের এরকম না, প্রতিটি বিলেই মাছে একদম ভরপুর। সেখানে গিয়ে আমরা মাছ খেয়ে আসি, মাছ নিয়ে আসি। সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বিলে এই কর্মযজ্ঞ চলতে থাকে, আর সেই মাছ দেখতে স্থানীয়রা সহ আশেপাশের জেলা থেকেও মানুষ আসেন, কিনে নিয়ে যান। আমরা যারা শহরবাসী আছি, আমরা এখানে আই এবং এই মাছটা আমরা প্রায় সময় আমরা এলাকায় ভালো বড় মাছ পাই। মানে মাছ থেকে আমরা স্তব্ধ হয়ে গেছি, অত মাছ আর অত বড় বড় মাছ, আর শুনছি যেন এইটা কিচ্ছু না, এবার খালি উটের। প্রতিবার মাছ ধরার মৌসুমে হাওরের নির্দিষ্ট অস্থায়ী জায়গায় বসতি গড়ে দিনরাত কাজ চলে টানা 3 মাস। 15-20টা নৌকা বইরা আমরা এখানে আনি, সন্ধ্যার সময় আনি এখানে মাছরে বাসি, সারা রাত আমরা এই ডিউটি করি। 3 বছর পরে মাছ মারলাম এই মানুষটা। এই মাছের উপরে আমরা অনেক মানুষের ইয়ে, সেখানে 2-250 শ্রমিকও লাগে। সুনামগঞ্জ মৎস্য কর্মকর্তা জানান, দেশি মাছ যাতে বিলুপ্ত না হয় সেই লক্ষ্যে কাজ করছেন কর্মকর্তারা। সুনামগঞ্জ জেলার মাছের প্রাচুর্যতা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা মৎস্যজীবী ভাইদের যেন মাছ পানি শুকিয়ে মাছ না ধরে, বিষ প্রয়োগ না করে। প্রতিবছর সুনামগঞ্জে 1,06,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই মাছ সরবরাহ করা হয়। তবে দেশের গণ্ডি পেরিয়ে এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 51টি দেশে সুনামগঞ্জের হাওর নদীর মাছ রপ্তানি করা হচ্ছে। NTV News Desk।